Hello everyone, welcome to this lecture on LSTM variants. So, আমরা এই পর্যন্ত CNN জানা হয়েছে, LSTM জানা হয়েছে, এখন আমরা কিছু mixture model দেখি বা complex model গুলাকে দেখি। আমরা জানি CNN model গুলা হচ্ছে naturally better কখন, যখন হচ্ছে আমাদের কোনো একটা local context গুলাকে যখন generate করতে হবে, local context গুলাকে যখন extract করতে হবে, okay? So, তখন হচ্ছে CNN model গুলাকে model গুলা better। আর LSTM মডেল গুলো কখন যখন লং সিকোয়েন্স থাকবে বা সিকোয়েন্সিয়াল কোনো কিছু জেনারেট করতে হবে তখন হচ্ছে আসলে আমাদের জেনারেট করতে হবে বা প্রেডিক্ট করতে হবে তখন হচ্ছে আমাদের LSTM মডেল গুলো অ্যাকচুয়ালি বেটার সো লেটস সে যে আমরা সেখানে একটা কাজ করতেছি যে একটা ইমেজ সেটের মধ্যে আমরা জানার চেষ্টা করতেছি ইমেজের ক্যাপশনগুলো কতটা রিলেভেন্ট ওকে সো একটা ইমেজের একটা ক্যাপশনগুলোকে আমরা সেখানে মেজার করব যে একটা সিমিলারিটি একটা স্কোর দিব বা এরকম একটা ইয়া দিতে যাচ্ছি সো লেটস সে যে এখানে একটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে চারটা জিরাফ এখানে আছে সো লেটস সে যে জিরাফগুলো এখানে একটা ইমেজের একটা ক্যাপশন দেওয়া আছে ফোর জিরাফ আর রোমিং অ্যারাউন্ড ইন এ পার্ক সো এটা বলা আছে তো এখন তুমি হচ্ছে এখান থেকে তুমি জানতে যাচ্ছ যে এটার এই 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 ক্যাপশনটা আসলে কতটা রেলিভেন্ট এটাকে তুমি প্রেডিক্ট করার চেষ্টা করতেছ সো তাহলে এখন আমরা এটাকে কিভাবে করতে পারি সো এখানে দুইটা কাজ আমাকে করতে হবে জাস্ট একটা সিকোয়েন্স মডেল যদি তুমি এখানে দিয়ে দাও তাহলে এটা তোমাকে খুব একটা ভালো একটা ইনফরমেশন দিবে না বিকজ এইখান থেকে প্রথমত হচ্ছে আমাকে একটা ফিচার জানতে হবে তার একটা কনটেক্সট আমাকে বের করতে হবে ওকে সো কনটেক্সটটা না জানা থাকলে এই LSTM মডেলগুলো আসলে সে এই সিকোয়েন্সটাকে সে বুঝতে পারবে না সো প্রথমত হচ্ছে আমাকে একটা কনটেক্সট জানা দরকার যে কন্টেক্সগুলোকে আমি পরে হচ্ছে একটা সিকোয়েন্সের আমরা কনভার্ট করব সো এই সিএনএন মডেলগুলো হচ্ছে একটা কন্টেক্স জেনারেটের জন্য বেটার একটা লোকাল কন্টেক্সগুলোকে সে এখানে ক্যাপচার করতে পারবে সো তাহলে একটা ফিচার এক্সট্রাকশনের পার্ট হিসাবে আমরা এখান থেকে ইমেজটাকে একটা সিএনএন মডেলে বসাতে পারি সেখান থেকে আমি একটা কন্টেক্স সেখানে পেলাম এখন এই কন্টেক্সগুলোকে আমি সেখানে LSTM মডেলগুলোকে আমরা দিব LSTM মডেলে দিলে আমাদের অ্যাডভান্টেজটা কি পাওয়া যাবে এই কন্টেক্সটা থেকে LSTM মডেলগুলো লার্ন করতে পারবে যে আসলে এখানে কি হবে যে এই সিকোয়েন্সটা আসলে কি লাইক এখন হচ্ছে এটার সাথে LSTM মডেলের সাথে আমি হচ্ছে ইনপুটগুলোকে এখান থেকে আমি ই করে আমরা সেখানে দিব লাইক হচ্ছে এখানে LSTMতে দিলে সেখানে প্রথমে একটা ইনপুট দিবে সেই ইনপুটটাকে এখানে পাস করব এখান থেকে এখানে একটা লিঙ্ক আছে সো তারপর পরের জেনারেটটা করবে এরপরে পরেরটা এরকমভাবে জেনারেট করবে সো যখনই ক্যাপশন জেনারেশনের ব্যাপারটা আসে তখন LSTM মডেলগুলো হচ্ছে বেস্ট কারণ বিকজ তখন একটা সিকোয়েন্সের ম্যাটার করে লাইক ওই কারণে হচ্ছে তখন হচ্ছে আমাদের LSTM বা RNN মডেলগুলো খুবই ইফেক্টিভ সো তাহলে এই সিকোয়েন্সগুলোকে জন্য আমরা সেখানে একটা LSTM মডেল আমরা এখানে দিতে পারি সো তার আগে হচ্ছে আমরা ফিচার এক্সট্রাক্ট করার জন্য আমি CNN মডেল অ্যাপ্লাই করতে পারি দেন হচ্ছে একটা আমরা সিকোয়েন্স মডেলগুলোকে আমরা দিতে পারি ওকে সো এই তো আমাদের এখানে একটা আমরা কাজ করতে পারি এটার উল্টাটা যদি চিন্তা করো যে LSTM এবং CNN মডেল ওইটা খুব একটা আমাদের ইফেক্টিভ না যে LSTM মডেলটা দিয়ে সেখানে CNN মডেলগুলোকে সো ওইটা মানে প্রেডিকশনে কি যে অনেক কেজে ওটা ইফেক্টিভ লাইক তুমি একটা একটা হচ্ছে তুমি একটা সিকোয়েন্স থেকে তুমি সেখানে মানে ধরো তুমি একটা একটা টেক্সটের হচ্ছে একটা সিকোয়েন্স টেক্সট থেকে তুমি কিছু প্রেডিক্ট করতে চাও সো ওই কেজে তুমি প্রথমে যদি একটা সিকোয়েন্সিয়াল মডেল তুমি রাখো এটা থেকে তুমি হচ্ছে প্রত্যেকটা ইমেজের জন্য তুমি একটা সরি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য তুমি একটা ইয়া পাবা লার্নিং কিছু একটা লার্নিং পাবা একটা সিকোয়েন্স লার্নিং তুমি সেখানে পাবা তারপর ওটার উপর তুমি একটা হচ্ছে ফিচারগুলো এক্সট্রাক্ট করার জন্য তুমি হচ্ছে তখন ইমেজটাকে তখন তুমি একটা CNN মডেল অ্যাপ্লাই করতে পারো বাট ওটার থেকে এখানে CNN LSTM মডেলগুলো মোর প্রেফারেবল সো এইরকম কতগুলো সেখানে বলা আছে অ্যাক্টিভিটি রিকগনিশন সো তুমি কী অ্যাক্টিভিটি করতেছো সেটা প্রথমে হচ্ছে CNN মডেল দিয়ে আমরা সেখানে ইয়াটা আমরা দিব CNN মডেল দিয়ে কনটেক্সটটা রান করবো তারপর হচ্ছে LSTM মডেল দিয়ে সেখানে তার অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে ইয়া করবো জেনারেট করবো সিমিলারলি ইমেজ ডিসক্রিপশন যেটা আমরা অলরেডি বললাম ভিডিও ডিসক্রিপশন এগুলো আমাদের এখানে আসতে পারে ওকে সো এরপর আরেকটা এটার ইফেক্টিভ ইয়া হচ্ছে সেটা হচ্ছে বাই ডিরেকশনাল LSTM সো এইটা আসলে খুবই ইফেক্টিভ রিসেন্ট টাইমে দেখা গেছে LSTM মডেলগুলোর থেকে বা LSTM মোর ইফেক্টিভ এটার কারণটা হচ্ছে LSTM মডেলগুলোর মতো সিমিলারলি হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ভ্যানিশিং যেটা প্রবলেম ছিল সেই এই প্রবলেমটা এখানে থাকতে পারে
তো এটার জন্য যেটা করা হয় ইনপুটগুলোকে, এর একটা মেজর রিজন হচ্ছে ইনপুটগুলোকে যখন ওয়ান ডিরেকশনাল তুমি লার্ন করো, লাইক একটা ইনপুট দেওয়া আছে সেই ইনপুটটাকে জাস্ট লেফট টু রাইটে তুমি যখন লার্ন করো, তখন হয়তো সব ফিচারগুলোকে তখন এক্সট্রাক্ট করা পসিবল হয় না। কিন্তু তুমি যদি সেইটাকে দুই বাই বোথ ডিরেকশনাল করো, লাইক তুমি একটা ইনপুটগুলোকে প্রথমে লেফট টু রাইট তুমি দেখবা, এরপর রাইট টু লেফট, দেখছে যে তুমি একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটাকে লাইক হচ্ছে তুমি ধরো ক্যাপচার কমপ্লেক্স কনটেক্সট অ্যান্ড হচ্ছে তোমার ডিপেন্ডেন্সিস, সো এইটাকে তুমি ধরে নাও। সো এটা তুমি যদি লেফট টু রাইটে পড়ে যাও তাহলে এটা একটা, আবার যদি তুমি উল্টা দিকে পড়ো ডিপেন্ডেন্সিস অ্যান্ড কনটেক্সট কমপ্লেক্স ক্যাপচার, সো ইন সাম কেসেস এইটা আসলে একটা দেখা গেছে যে এইটা আসলে খুব ইফেক্টিভ হয়, এই কারণে যে সে বোথ ডিরেকশনাল কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলার ওয়ান ডিরেকশনাল বা হচ্ছে লিনিয়ার, যদি তুমি সেখানে ইয়াটা দেখো তোমার কি বলে তোমার ওয়ান ডিরেকশনাল তুমি যদি সেখানে তুমি মিনিংটা দেখো, তাহলে ওই মিনিংগুলো খুব একটা কিছুটা অ্যাম্বিগুইটি থাকতে পারে সেখানে, বা অ্যাম্বিগুইটি প্রায় সময় থাকে সেখানে, কিছু ওয়ার্ড আছে যেগুলোকে প্রেডিক্ট করা খুব টাফ হয়ে যায়, কনটেক্সটগুলোকে প্রেডিক্ট করা বা লার্ন করাটা। তো ওই কেসগুলোতে আমাদের যেটা করা যায় বাই ডিরেকশনাল যদি করা হয় তখন সেই কনটেক্সটগুলো মোর রোবাস্ট মডেল পাওয়া যায়, কেন, বিকজ সে এখন তার বোথ ডিরেকশনাল যাওয়া যায়, যখন তুমি লাইক এখান থেকে কনটেক্সটের সাথে তুমি এটা মোর লাইকলি যে কনটেক্সটটাকে তোমার দুইভাবে ইউজ করা যেতে পারে, একটা সাবজেক্ট হিসাবে আবার ওখানে অনেক কেসে অবজেক্ট হিসাবে ইউজ করা যেতে পারে, লাইক এখানে তোমার হচ্ছে ক্যাপচার কমপ্লেক্স কনটেক্সট এখানে, সো এখানে কনটেক্সটটাকে মোর লাইক একটা অবজেক্ট একটা সাবজেক্টের থেকে, আবার অনেক কেসে কনটেক্সটগুলোকে সাবজেক্ট হিসাবে ডিনোট করা যায়, বাট এই সেন্টেন্সে তোমাকে কোনটা পার্টিকুলার কোনটা ইউজ করা হচ্ছে এটা তোমাকে বোঝা যাবে, লাইক ঠিক আছে। সো এখন তুমি এইরকম চিন্তা করতে পারো যে তুমি সেখানে ধরো তোমার কোনো একটা এরকম যদি তোমার অনেক অনেক ওয়ার্ডই আছে যে ওয়ার্ডগুলো তোমার মাল্টিপল ইয়া আছে, লাইক অনেক কেসে সেটাকে ভার্ব হিসাবে ইউজ করা হয়, অনেক কেসে সেটা সাবজেক্ট হিসাবে ইউজ করা হয়, এখন কোনটা হিসাবে ইউজ করা হচ্ছে এটা ওয়ান ডিরেকশনাল ভিউতে সেটা আসলে পুরো ফুলি এটা বোঝা যায় না, বাট তুমি যদি বোথ ডিরেকশনে যাও তখন তোমার হচ্ছে এটা আরও মোর ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা আসলে এটা তুমি কী হিসাবে এটাকে ইউজ করা হচ্ছে, মডেলের জন্য মোস্ট মোর ইজিয়ার হয়ে যায়। সো যে কারণে এটাকে করা হয় কি, এইটাকে বোথ ডিরেকশনে করা হয়, প্রথমে হচ্ছে একটা লেফট টু রাইট ডিরেকশনে, লাইক এটা হচ্ছে সিম্পল আরএনএন বা সিএনএন এলএসটিএম যেটাই চিন্তা করো, সো এটা হচ্ছে প্রথমে আমি হচ্ছে এই ডিরেকশনে গেলাম, ইনপুটগুলোকে নিয়ে এই ডিরেকশনে গেল, এখন আবার এইটাকে উল্টা দিকে আমরা লার্ন করবো, সো এই লেফটে থেকে রাইটের দিকে, সো এইটাকে আগে ইনপুট দিব, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সো যেহেতু এটা অর্ডার্ড ওয়েতে যায় তো তাহলে দুইটা অর্ডারই সেখানে জানা হয়ে যাবে, করে এই দুটাকে হচ্ছে আমরা একটা এই আউটপুট যেটা আছে এই আউটপুটটা অনেক কেসে হচ্ছে অনেকগুলো টেকনিকে অ্যাপ্লাই করা হয়, অনেক কেসে মার্স করা হয়ে হচ্ছে জাস্ট কনকেট করে দেওয়া হয়, মানে দুইটাকে করে দেওয়া হয়, অনেক কেসে এটাকে ম্যাক্স সিমামটা নেওয়া হয়, দুটার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাকে নেওয়া হয়, অনেক কেসে এটা মিনিমাম নেওয়া হয়, অনেক কেসে এটা অ্যাভারেজ নেওয়া হয়, এটা হচ্ছে টেকনিকগুলোকে ডিফারেন্ট টেকনিকগুলোকে অ্যাপ্লাই করা হয়। সো এটার অ্যাডভান্টেজটা হচ্ছে সে ডিপেন্ডেন্সিসগুলো বুঝতে পারবে এবং কমপ্লেক্স কনটেক্সটগুলোকে সেখানে লার্ন করতে পারবে, ওকে, সো যে কারণে হচ্ছে বাই ডিরেকশনাল এলএসটিএমগুলোকে ইউজ করা হয়। তাহলে মডেলগুলো কীরকম, জাস্ট সিম্পলি দুইটা এলএসটিএম চিন্তা করতে পারো, একটা এলএসটিএম ফরওয়ার্ড দিকে থেকে যাবে, একটা এলএসটিএম ব্যাকওয়ার্ড দিকে থেকে আসবে, সো যেটা আমরা বললাম ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ট্রেনিং, সো ফরওয়ার্ড দিকে থেকে একটা যাবে আর একটা ব্যাকওয়ার্ড ডিরেক্ট থেকে আসবে, মানে এই ডিরেকশনে এটা ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে ফরওয়ার্ড, পরে এই দুটাকে মার্স করে বা ডিফারেন্ট টেকনিকে এটা মার্স করা হতে পারে, ম্যাক্স মিন অ্যাভারেজ বা এখানে অ্যাটেনশন মেকানিজমে অ্যাপ্লাই করা হয় বা অথবা হচ্ছে তুমি কনকেটে করে দিতে পারো, করে এটার উপর অ্যাপ্লাই করা হয়, সো এই মডেলটাকে এখানে দেখা যেতে পারে। সো এই তো আমাদের ছিল এটার ভেরিয়েন্টগুলোকে, থ্যাংক ইউ এভরিওয়ান।